तो आजके टपिक होच्छे नामटा जेन अल टाइम मने थाके कारण एटा खूबई इम्पोर्टेंट एक जिनिस इलास्ट्रेटरेर पाथफाइंडार लोगो डिजाइन बोलो बिजनेस कार्ड डिजाइन बोलो बा एनी काइंड अफ डिजाइन जे कोनो डिजाइन करते जाओ ना केन पाथफाइंडारेर भूमिका अपरिसीम। एखन पाथफाइंडार एकटा नाम ताहले कि एखन आमार पाथफाइंडार दरकार तुमि कोथाय पाबो उइन्डोते जाबो एखान थेके पाथफाइंडार खुंजे नेबो देखो ये PATHFINDER पाथफाइंडार ठीक है चले आसलो एखन आमी एटा एखाने दिए ये ग्रुपेर भितरे ढुकाय दिते पारी पैनेलेर भितरे ढुकाय दिलाम এই যে আমার পাথফাইন্ডার এখানে চলে আসলো এটা হচ্ছে পাথফাইন্ডারের আইকন। তো এখানে না পেলে আমরা কি করব উইন্ডোজ থেকে পাথফাইন্ডার এনে নিব। এখন পাথফাইন্ডারের কাজটা দেখো আমি একটা শেপ ড্র করলাম সরি হ্যাঁ ঠিকই ছিল একটা রেকটেঙ্গেল শেপ নিলাম। স্টক কালারটা তোমরা আপাতত বন্ধ রাখবা কারণ এই কালারটা অনেক ডিজাইনে ঝামেলা করে বেশ। তো আমি একটা ব্লু কালার দিলাম। এখন দেওয়ার পরে মিডিলে একটা গোল বৃত্ত তৈরি করব যে কোনো কালারের। এখন এনিহাও আমি চাচ্ছি যে এই চার কোণায় শেপটা থাকবে কিন্তু এই মাঝখানে গোলটা থাকবে না ঠিক আছে। এখন এই গোলটা যদি আমি ডিলিট করে দিই এখানে সিলেক্ট করলাম করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম চলে গেল কিন্তু নিচে তো নীলটা থেকে গেছে কিন্তু আমি চাচ্ছি এই গোলটা যতটুকু জায়গা থাকবে ওই জায়গাটা গায়েব হয়ে যাবে সম্পূর্ণ। তো দেখো পাথফাইন্ডারটা মূলত কিভাবে কাজ করে সম্পূর্ণটা সিলেক্ট করতে গেলে আমাদের কি এই যে সিলেকশন টুলটা লাগে বাম পাশেরটা মানে যতগুলো এখানে লেয়ার আছে সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করতে গেলে। তো আমি সিলেকশন লেয়ারটা টুলটা সিলেক্ট করে সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করলাম করার পরে পাথফাইন্ডারটা ওপেন করব এই যে পাথফাইন্ডার। এখন দেখো পাথফাইন্ডারের ভিতরে কয়টা অপশন আছে উপরে 4টা আর নিচে 6টা 10টা অপশন। তো এই 10টা অপশনই তোমাদের শিখতে হবে কিন্তু এর ভিতরে 2টা অপশন তোমাদের অলওয়েজ টাইম কাজে লাগবে এবং একটা অপশন সবথেকে বেশি কাজে লাগবে। বিষয়টা একটু ক্লিয়ার হও পাথফাইন্ডারের ভিতরে যে 10টা অপশন আছে 1 2 3 4 আর নিচে 6টা এই 10টার ভিতরে 10টাই শিখতে হবে কিন্তু তোমাদের হচ্ছে কাজে লাগবে অলওয়েজ টাইম 2টা এবং এই 2টার ভিতরে একটা জিনিস অল টাইম কাজে লাগবে মানে ওইটা ছাড়া আসলে কোনো ডিজাইনই করতে পারবে না। তো এখন দেখো বিষয়গুলো কোনটা। তো সর্বপ্রথম পাথফাইন্ডারের এই জিনিসটা শিখবো যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মানে যেটা যেই একটার কথা বললাম যে অলওয়েজ টাইম তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যে নিচের আইকনটা। তো এখানে মাউসটা নিয়ে ছেড়ে দিলেই ডিভাইড নামে একটা কথা আসবে ডিভাইড। তো ডিভাইড মানে আমরা সবাই জানি ভাগ করা। তো আসলে এই কাজগুলো করার সময় তোমরা এর মিনিংগুলো একটু বের করার চেষ্টা করবা তাহলে কাজগুলো বুঝতে খুবই সহজ হবে এবং নিজে নিজে ট্রাই করে অনেক কিছু পারবা কিন্তু এই মিনিংগুলো যদি না বোঝো মুখস্থ করতে চাও তাহলে এটা খুবই কঠিন হবে। এখন দেখো ডিভাইড মানে কি ডিভাইড মানে ভাগ করা। তো এখন দেখো এই জায়গাটায় আমি সিলেকশন টুল দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করলাম করার পরে আমি এখানে ডিভাইডে ক্লিক করলাম। ডিভাইডে ক্লিক করার পরে আমার দেখো এটা কিন্তু মানে ভাগ হয়ে গেছে মানে এই জায়গাটা কেটে গেছে। কিভাবে কেটে গেছে দেখো এখন এই সম্পূর্ণটা একটা গ্রুপে রয়েছে ঠিক আছে এটাকে আমি আনগ্রুপ করব। তো টোটালটা সিলেক্ট করব করার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ। তো গ্রুপ আনগ্রুপটা যদি বুঝতে না পারো আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি গ্রুপ আনগ্রুপটা কি। তো আনগ্রুপ করে দিলাম আনগ্রুপ করে দিলে আমার এটা আনগ্রুপ হয়ে গেল। যখনই তোমরা পাথফাইন্ডার দিয়ে কোনো কিছু কাটবা মানে ডিভাইড করে ভাগ করবা এটাকে কাটা বলে মানে পাথফাইন্ডারটা ইউজ হয় কাটাকাটির জন্য মূলত বিভিন্ন শেপ বিভিন্নভাবে কাটা হয়। তো তখন তোমরা আনগ্রুপ করে নিবা কাটার পরেই। তো আমি আনগ্রুপ করার পরে এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিব এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আমি যে ভিতরেটা সিলেক্ট করব করার পরে আমি টোটালটা সিলেক্ট করলাম এটা আনগ্রুপিত ছিল বাট এটা মেবি কাটেনি আনগ্রুপ করলাম ডাইরেক্ট সিলেকশন টুল এখানে সিলেক্ট করলাম ডিলিট আমার এটা চলে গেছে। একটু হয়তোবা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি যার জন্য এটা টোটালি ডিলিট করে আবার নতুন করে দেখাচ্ছি যেহেতু তোমরা আজকে ফার্স্ট টাইম এটা কাজ দেখতেছো। তো আমি এটা এই কালার নিলাম নেওয়ার পরে এখান থেকে একটা রাউন্ড শেপ নিলাম। তো আমি এই যে অংশটুকু কেটে ফেলবো এই কালো ডিজাইনের ভিতরে। तो सेक्षेत्रे कि आमार टोटालटा सिलेक्ट करते होबे सम्पूर्णटा माने दुइटा लेयारई सिलेक्ट करे एकटा क्लिक डिवाइड भाग हये गेल। तारपरे कि एबार आमी राइट बाटन क्लिक करे आनग्रुप करब। आनग्रुप करार परे एबार आमार डायरेक्ट सिलेक्शन टुल दिये आमी शुधु भितरेरटा सिलेक्ट करब। भितरेरटा सिलेक्ट करे डिलीट। देखो आमार एई अंशटुकु केटे चले गेछे। এখন এটা বোঝার জন্য আমি এটা একটু বাইরে নিই। দেখো বিষয়টা এবার হয়তোবা তোমরা বুঝতে পারছো যে জিনিসটা আমি আসলে কি করলাম। তো ইলাস্ট্রেটের কাজ আর্টবোর্ডে বাইরে এসেও তোমরা করতে পারো, সমস্যা নেই। ওইটা আস্তে আস্তে বুঝে যাবা যে কখন বাইরে এনে করা লাগে। তো এখানে দেখো ক্লিয়ার বোঝার জন্য আমি কিন্তু বাইরে নিয়ে আসলাম এটা। দেখো এই অংশটুকু আমার কিন্তু কেটে চলে গেছে। এখন এই শেপটাতে এখান থেকে আমি একটা স্টাইল করব। সাপোজ এখান থেকে তিনটা কাটবো। तो आमी एखान थेके रेक्टेंगल शेप नी नेयार परे एकटु बड़ो करी एखाने एकटा शेप तैरी करब। एई बराबर एकटा जे कोनो एकटा कलर दिई। एबार एखाने आमी कयेकटा करब एरकम। तो अल्टार प्रेस करे डायरेक्ट सिलेक्शन टुल निले किन्तु आमार डायरेक्टे काज करे आर सिलेक्शन टुल निले किन्तु आमार सब सिलेक्ट काज करबे। तो आमी जेहेतु शुधु एई शेपटा निब तो एटा सिलेक्ट करे डायरेक्ट सिलेक्शन टुल दिये अल्टार प्रेस करब एबं तारपरे कि टान दिये शिफ्ट प्रेस करब करे आमी एटा एई बराबर राखलाम। আবার অল্টার প্রেস করে কিছুদূর নিয়ে এসে শিফট প্রেস করলাম, তাহলে আমার রেশিওটা ঠিক থাকবে। তারপরে এটা একটু বামে চাপবে যাবে। অল্টার প্রেস করব, এখানে আমি শিফট প্রেস করে এই বরাবর রাখলাম, আরেকটা দিব। ওকে, এখন দেখো এই জায়গায় আমি সম্পূর্ণটা সিলেক্ট করব। এই যে সম্পূর্ণটা সিলেক্ট করব, করার পরে ডিভাইড দিয়ে আমি আবার কাটলাম। তাহলে কাটলাম মানে কি, এতক্ষণ দেখো আমার এখানে সব এক একটা ছিল, এখন আমি এগুলো সবগুলো কিন্তু কেটে ফেললাম। এই যে এখান থেকে এইটুকু একটা পার্ট, এইটুকু সব কিছু পার্ট 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 হয়ে গেল এখানে। এখন আমি এটা রাখতেও পারি, বিভিন্ন কালারও করতে পারি। যেমন দেখো আগে আমাকে এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম, করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল নিব। এখন আমি এই শেপটা সিলেক্ট করলাম। দেখো শুধু এই যে উপরের অংশটুকু, দেখো আমি যদি কালার চেঞ্জ করতে চাই উপরের অংশটুকু কালার চেঞ্জ করতে পারতেছি, নিচের অংশটুক চাইলে আমি কালার চেঞ্জ করতে পারতেছি। আমি যদি মিডলটা সিলেক্ট করি শুধু মিডলটা, মানে সব কিছু আনগ্রুপ হয়ে যাবে, এখানে সব কেটে যাবে, মানে আলাদা আলাদা শেপ হয়ে যাবে। একটা শেপকে তুমি অনেকগুলো শেপে ভাগ ভাগ করতে পারবা। এটার জন্যই পাথফাইন্ডার ইউজ করা হয়। তো বিষয়টা আসলে মনে হয় খুবই ইজি, সবাই বুঝতে পারছো। তারপরেও দেখো আমি আরও কিছু কাজ দেখাই। তো এখন আমি এই অংশটুক মিডিলের অংশটুক চাচ্ছি রাখবো না, তো মিডিলের অংশটুক সিলেক্ট করে ডিলেট, আমার চলে গেল। আবার এটার আমি মিডিলের অংশ রাখবো না, ডিলেট। এটারও রাখবো না, ডিলেট। এটার আমি অন্য একটা কালার দিব, আর উপরে একটা কালার দিব, নিচে একটা কালার দিব। ঠিক আছে, এই হচ্ছে আমার মূলত পাথফাইন্ডারের কাজ। এই জায়গাগুলো কিন্তু আমার আসলে কিছু নাই। ঠিক আছে, এই যে ভিতরে যে ফাঁকা এগুলো কিন্তু আমি কেটে ফেলছি। এখন আমি চাইলে এই শেপগুলোও কিন্তু কেটে ফেলতে পারি। এই যে আলাদা আলাদা এই যে কালো যে শেপটা, এটাও আমি কেটে ফেলতে পারি। এই যে এই শেপটা ডিলেট সিলেক্ট করলাম, ডিলেট, আমার কিন্তু ওই যে কেটে চলে গেল। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আনলাম। তো পাথফাইন্ডারটা মানে আসলে কাটাকাটি আঁকাআঁকি। ঠিক আছে, এখন গেল নেক্সট কাজটা দেখাই। পাথফাইন্ডারের একটা শেপ ড্র করলাম সিম্পলি। ড্র করার পরে পেন টুল দিয়ে আমি একটা ডিজাইন এখানে তৈরি করব। এই পয়েন্টটা ক্লিক করলাম, এখানে করলাম এই জায়গায়, সরি লাস্টেরটা মিলল না। এই যে এই পয়েন্টে এখানে একটা শেপ আমি তৈরি করলাম। এখন আমি চাচ্ছি এই লাল শেপটার, মানে চার কোণায় লাল শেপটার এই নিচের অংশটুকু কেটে ফেলে দিব, অথবা লাল টুক রাখবো, মানে যে কোনো একটা কেটে ফেলবো, দুই ভাগ করে ফেলবো। তো এখানে আমি টোটালটা সিলেক্ট করলাম, করার পরে ডিভাইড পাথফাইন্ডারে যেয়ে ডিভাইড করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। দেন আনগ্রুপ করার পরে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি যে অংশটুক রাখবো না সেই অংশটুক সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্যাস, আমার থেকে গেল এই অংশটুক। ঠিক আছে, এবার আমি এটা ডিজাইনে ইউজ করতে পারি। এর ভিতরে আমার মন চাচ্ছে আমি এখান থেকে আরেকটা অংশ কাটবো। তো এখানে আমি সিলেক্ট করলাম, এখান থেকে চাচ্ছি এই অংশটুক, মানে এই যে এই বাড়তি অংশটুক আমি রাখবো না। তো সিলেক্ট করলাম, পাথফাইন্ডার দিয়ে সিলেক্ট করব, এখানে ডিভাইডে ক্লিক করব, আনগ্রুপ করব, ডাইরেক্ট সিলেকশন টুল নিব, সিলেক্ট করব, ডিলিট করব, সিলেক্ট করব, ডিলিট করব, কমপ্লিট। বা আমি যদি চাই এইটুক রেখে আমি আরেকটা কালারও দিব, সেটাও দিতে পারি। মানে একটা অংশের থেকে আরেকটা অংশকে ভাগ করতে গেলে আমার তখন পাথফাইন্ডারে ডিভাইড করতে হবে। तो पाथफाइंडारे आरो অ্যাডভান্স লেভেলের কাজ আছে এগুলো তোমরা লোগো ডিজাইনে যে শিখতে পারবা আস্তে আস্তে। তো এটা হচ্ছে পাথফাইন্ডারে একদম বেসিক, ঠিক আছে। এখন পাথফাইন্ডারের আদার্স কাজগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। যদি কারো বুঝতে ভিডিওটা আবার দেখবা, দেখে দেখে প্র্যাকটিস করবা, আশা করি কোনো কোশ্চেন থাকবে না। একটা শেপ নিলাম, এখন এই শেপটার ভিতরে আমি মাঝখান থেকে এই যে পেন টুল ইউজ করতে পারি বা এই যে লাইন টুল, লাইন সিগমেন্ট টুল। এই যে লাইন টুলের কাজটা কি আমরা জানি, একটা টান দিলে একটা লাইন হয়। এবার লাইনের কি স্ট্রোকটা আমরা যদি একটু বাড়াই দিই তাহলে একটা কি তৈরি হলো, এই যে একটা লাইন তৈরি হলো, ঠিক আছে। এটাই হচ্ছে লাইন টুলের কাজ। তো নর্মালি আমি এখানে একটা লাইন টুল নিই, লাইন টুল নেওয়ার পরে এই বরাবর মানে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা টান দিলাম। এটাকে একটু সরাই, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা টান দিলাম। টান দেওয়ার পরে আর ঠিক এই বরাবর একটা টান দিব। একটা টান দিলাম। এখন দেখো আমি এই টোটালটা সম্পূর্ণটা সিলেক্ট করব, করার পরে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পরে টোটালটা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে দেখো আমার চারটে ভাগ হয়ে গেছে। এখানে উপরের অংশটাও, উপরের অংশ সিলেক্ট করি, করে একটা কালার দিব। এই অংশ সিলেক্ট করব, একটা কালার দিব। এই অংশ সিলেক্ট করব, একটা কালার দিব। মানে পাথফাইন্ডার দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, যেগুলো আসলে ফটোশপে করা যায়, মানে যায় না তা না, কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে পাথফাইন্ডারের কাজ। এখন দেখো আমি এই শেপগুলো আলাদা, এই শেপটা সিলেক্ট হয়েছে, এটা কিন্তু আলাদা, এটা আলাদা, টিয়াটা আলাদা, হলুদটা আলাদা। এখন আমি চাচ্ছি এই নীলটা এবং টিয়াটা এই দুইটাকে একটা শেপে রূপান্তরিত করতে। এখানে আমার কয়টা শেপ রয়েছে দেখো, আমি হাত দিয়ে সরাই দিলাম, এটা সিলেক্ট করে সরাই, এই একটা শেপ, এ একটা শেপ। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় আসতেছি, ঠিক আছে। আর ইলাস্ট্রেটরে ব্যাকে যাইতে গেলে কন্ট্রোল অল্টার দেওয়া লাগে না, কন্ট্রোল জেড দিলে একবার, কন্ট্রোল জেড দিলে আরেকবার, কন্ট্রোল চেপে জেড দিলে আরেকবার, মানে যতবার জেড চাপ দিবা ততবার ব্যাকে যাবে। ফটোশপে যেরকম কন্ট্রোল অল্টার চেপে ধরে জেড চাপ দিতে হতো, বাট ইলাস্ট্রেটরে কন্ট্রোল চেপে ধরে এক একবার জেড চাপ দিলে এক একটা ধাপ পিছে যাবে। তো এখানে দেখো এই দুইটা শেপ আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তো এখন আমি চাচ্ছি এই দুইটা শেপকে একটা শেপে রূপান্তরিত করব। তাহলে এই শেপটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই শেপটাও সিলেক্ট করলাম। যখন একের অধিক শেপ সিলেক্ট করতে হয় তখন শিফট চেপে ধরে করতে হয়। আমার কিন্তু এই দুইটা শেপ সিলেক্টেড, এই যে ভালো করে দেখলে বুঝতে পারবা। তো এবার আমি এর উপরেরটাই যাব। ডিভাইড মানে কাটাকাটি, মানে ভাগ করা, আর তার উপরটা কি ইউনিট। তো ইউনিট মানে কি, অনেক সময় টিচাররা ক্লাসে বলে না তোমাদের ইউনিটি ভালো না, বা এই দলের ইউনিটি ভালো না, মানে কি একত্রিত করা কোনো কিছু। তো ইউনিট মানে এক করা, এটা মাথায় রাখবা। তো আমি এখন এই দুইটাকে ইউনিট করব, তাহলে এই দুইটা সিলেক্ট করে জাস্ট ইউনিটে ক্লিক করবো, যে উপরে ইউনিট। আমার একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। এখন দেখো এখন আমি এটা কিন্তু চাইলে একটা কালার করতে পারতেছি, এই শেপটা আমার মাঝখান থেকে কিন্তু আর কোনো পার্ট থাকলো না। এখন আমি এই দুইটাও যদি ইউনিট করতে চাই, এটা সিলেক্ট করব, শিফট চেপে এটা সিলেক্ট করব, দেন ইউনিট। আমার কিন্তু এবার মাত্র দুইটা শেপ, এই যে একটা, এই একটা, দুইটা শেপ কিন্তু, আগে ছিল চারটা। এবার আমি এই দুইটাকে আবার ইউনিট করে একটা শেপে রূপান্তরিত করব। ফার্স্টে যেখানে আমি ছিলাম আমি শেপ ইউনিট করলাম, এখন আমার কিন্তু এই যে একটা শেপ, আর কোনো শেপ কিন্তু নাই। এখন কালার চেঞ্জ করলে আমার একটা কালারই হবে। এটা হচ্ছে ইউনিটের কাজ। তারপরে কাজ যেটা দেখো সেটা হচ্ছে কি, আমি এখানে আরেকটা শেপ নিব, এই জায়গাটায় আরেকটা শেপ তৈরি করব টিয়া কালারের। দুইটা শেপ একটু সিলেক্ট করে আমি নিচে নামাই। এখন দেখো এই দুইটা শেপ, এটা একটু লাল টাইপের রাখি, হ্যাঁ এই দুইটা শেপ। এবার দেখো উপরের এই যে এই পাশেরটা, এটা হচ্ছে মাইনাস বলে, ঠিক আছে, MINUS মাইনাস ফন্ট। তো এই মাইনাসের কাজটা হচ্ছে কি, দেখো এখানে দেখাই যাচ্ছে কিন্তু চার কোণা একটা শেপ, তার নিচের অংশটুকু ফাঁকা। তার মানে এইটা আমি যদি সিলেক্ট করে যদি মাইনাস করি তাহলে দেখো আমার এই নিচের অংশটুকু ফাঁকা হয়ে যাবে, এই যে এই অংশটুকু माने एकटा शेपेर प्रथम शेपेर ऊपरे जे अंशटुक थाकबे परवर्ती शेपेर ओई अंशटुकु डिलीट हो जाबे। विषयटा बुझते ना पारले आरेकबार देखाई। देखो एखाने नील शेपटुक कतटुक जे एई पर्यन्त आछे किन्तु ताहले नीचेर जे शेप तार ऊपरे जे शेप ऊपरेर शेपेर जे अंशटुक प्रथम शेपेर भितरे थाकबे ओई अंशटुक माइनास हो जाबे। तो आमि एखाने सिलेक्ट करब एखाने माइनास। देखो এই যে আমার শেপটা এই স্টাইল হয়ে গেল। তো এই কাজগুলো যখন একটু প্রফেশনাল হয়ে যাবে তোমরা তখন তোমাদের মাথায় ইজিলি ঢুকবে, এখন একটু মনে রাখা কষ্টকর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলে দিছি পাথফাইন্ডারের এখান থেকে আপাতত উপরেরটা আর নিচেরটা এই দুইটা মনে রাখতে পারলে এনাফ। এইগুলো এখন কোনো দরকার নাই, যদি নাম মনে রাখতে পারো পারলে খুবই ভালো, না মনে রাখতে পারলেও সমস্যা নাই। কিন্তু উপরের ইউনিট আর নিচের ডিভাইডটা মাস্ট বি, এটা ভোলা যাবে না। তো এই কথাটা মাথায় রাখতে হবে সবার, ঠিক আছে? এইগুলো নিয়ে যেন আবার রাত পার করে দিও না যে আমার এগুলো মনে থাকতেছে না কোনটা কি, মনে না থাকলে প্র্যাকটিস করতে হবে। এবার দেখো তারপরেরটার কাজ কি, দুইটা সিলেক্ট করলাম। এই যে এটা দেখো শুধু মিডিলের অংশ থাকবে, দুই পাশে দুই অংশ চলে যাবে। তার মানে কি এই যে এই মিডিলের এই অংশটুক থাকবে, যে এই পার্টটুক, কিন্তু এই নিচের এটা চলে যাবে, এটা চলে যাবে। তো আমি টোটালটা সিলেক্ট করি, এটা করে দেখি, ইন্টারসেক্ট দিলাম, দেওয়ার পরে এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট দিলে দেখো আমার মিডিলটুক আছে, দুই পাশে দুইটুক কেটে চলে গেছে, এটা হচ্ছে ইন্টারসেক্ট। তারপরে যেটা আছে এটা হচ্ছে এক্সক্লুড। তো এক্সক্লুডের কাজটা কি, দেখো এটা শুধুমাত্র মিডিলটুক গায়েব করে দেবে। এটা দুইটা শেপের ভিতরে যে অংশটুক দুইটা জায়গায় থাকবে, মানে এই শেপেও আছে এইটুক, উপরের শেপে আছে, ওই অংশটুক গায়েব করে দিবে। এই যে বাকিটুক কিন্তু থেকে গেল। নেক্সট তারপরে যেটা সেটা হচ্ছে এখানে দেখো ট্রিম। তো ট্রিমের কাজ দেখো, ট্রিমের কাজটা হচ্ছে, আচ্ছা ট্রিমের কাজটা এইভাবে বোঝানো যাবে না, ট্রিমের কাজটা হচ্ছে এটা তোমার অন্য একটা জিনিসটা দিয়ে বোঝাই দিব। তারপরেরটা দেখো মার্জ। এই মার্জটা হচ্ছে, মার্জ মানে ফটোশপে তোমরা সবাই শিখেছো মার্জ মানে একত্রিত করা। তো মার্জটা দরকার নেই, ক্রপটা দেখতে পারো, ক্রপটাও কেটে গেল। এখন এইগুলো তোমাদের আসলে খুব একটা কাজে লাগবে না, এগুলো যখন তোমার এটা মাইনাস ব্যাক, এই যে মাইনাস করলে যেটা চলে আসে এটা আবার মাইনাস ব্যাক হয়ে যায়, ঠিক আছে? এখন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আপাতত এখান থেকে উপরেরটা আর নিচেরটা এই দুইটা আজকে ভালোভাবে প্র্যাকটিস করবা, ডিভাইড করা আর ইউনিট করা, কারণ এর পরবর্তী তোমাদের সবচেয়ে বেশি লাগবে হচ্ছে এই যে নিচের এটা ডিভাইড। তো এগুলো জাস্ট আমি ধারণা দিয়ে রাখলাম কি কাজে লাগে, বাট এগুলো দরকার নাই, জাস্ট এখান থেকে ডিভাইড, অনলি ডিভাইডটা আমাদের কাজে লাগবে আর ইউনিট। ওকে, এই বিষয় নিয়ে আর কথা বলবো না।